নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। আদানির বন্দরেও ড্রাগ, কিন্তু দোষ শুধু আরিয়ানের। লেখা রূপসা রায়, পাঠ চান্দ্রেই নিয়োগী। 2015 সাল, কৈলাশ বিজয়বর্গী তাকে বলেছিলেন শাহরুখ খান ভারতে থাকেন কিন্তু তার মন পড়ে থাকে পাকিস্তানে। তার ছবি এখানে কোটি কোটি টাকার ব্যবসা করে কিন্তু তিনি ভারতকে অসহিষ্ণু বলেছেন, তার পাকিস্তানে চলে যাওয়া উচিত। কখন ঘটে বিষয়টা? যখন দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর নেমে আসছিল আক্রমণ, ফ্রিজে গোমাংস রাখার অভিযোগে গণপ্রহারে মারা যান উত্তরপ্রদেশের দাদরির মোহাম্মদ আখলাক, তখন ভারতে পরধর্ম পরমত সহিষ্ণুতার সংস্কৃতি যে ভেঙে পড়ছে, অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হচ্ছে, এই নিয়ে প্রকাশ্যে উদ্বেগ দেখিয়েছিলেন কিং খান। আর তারপরে কি বলেছিলেন শাহরুখ? টুইট করেছিলেন তিনি, এই দেশে থাকার অধিকার আমার থেকে বেশি কারো নেই, আমি দেশ ছাড়ব না, তাই মুখ বন্ধ রাখুন। আসলে হয়েছিল যেটা, মোহাম্মদ আখলাকের গণপ্রহারে মৃত্যুতে যখন উত্তাল সারা দেশ, দেশের অসহিষ্ণুতার বাতাবরণের মধ্যে যখন জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন শিল্পী, সাহিত্যিক, পরিচালক, বিজ্ঞানীরা, তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন শাহরুখও। 50তম জন্মদিনে বলেন তিনি, ধর্মীয় অসহিষ্ণুতা বা যে কোনো ধরনের অসহিষ্ণুতা সবচেয়ে খারাপ জিনিস, তা আমাদের অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এরপরই মন্তব্য করেন ওই বিজেপি নেতা। শুধু তো শাহরুখ বলে নয়, ভারতের মুসলিম নাগরিকদের বারবার পাকিস্তান পাঠিয়ে দেওয়া, পাকিস্তান চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে মোদি জামানায়। শুধু মোহাম্মদ আখলাকের ঘটনা নয়, এই দেশে মুসলিমরা বারবার আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হচ্ছেন উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা। চুপ করে আছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠে প্রকাশ্যে শোনা গেছে উস্কানিমূলক মন্তব্য, বক্তৃতার মঞ্চ থেকে গলি মারো সালোকো, তখনও চুপ ছিলেন নেতারা। একদিকে ধর্মীয় বিভাজন, গণহত্যায় উস্কানি, অন্যদিকে একের পর এক জনবিরোধী আইন, সে কৃষি আইনই হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন, এ নিয়েই চলেছে বিজেপি। প্রতিবাদে কাজ হয়নি, অন্যদিকে তলায় তলায় চাষ হয়ে চলেছে ইসলাম বিদ্বেষের। কথায় কথায় পাকিস্তানের দোহাই পাড়া বিজেপি নেতৃত্বের বুলি হয়ে উঠেছে, পাকিস্তান মানে সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ মানে ইসলাম, এই তত্ত্ব হাজির করা হয়েছে হচ্ছে সর্বত্র। এই বিজেপির কালে নয়, তার আগেও যখন বিশ্বজুড়ে ইসলাম ভীতি ও ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন অনেকেরই মনে পড়তে পারে একটা সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ। তার নাম ছিল মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেররিস্ট। আরবি ফার্সি নামধারী তথা নামের মধ্যে মুসলমানি পরিচয় থাকলে বা ধর্মে মুসলিম হলেই যে সে সন্ত্রাসবাদী নয়, হতে পারে না, প্রেসিডেন্ট বুশের ওয়ার এগেনস্ট টেররের নামে ইসলাম বিদ্বেষ ছড়ানোর পাল্টা বয়ান হিসেবে উঠে এসেছিল এই ভাষ্য। সঙ্গে উঠে এসেছিল এও, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। সেই দুনিয়াব্যাপী ইসলাম ফোবিয়ায় আরও ইন্ধন জুগিয়েছে মোদি শাহের রাজনীতি। প্রকাশ্য ইসলাম বিদ্বেষের প্রতিফলন দেখা গেছে এই দেশেও। আজ যখন শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে শুরু হয় অলীক কুনাট্য রঙ্গ, তখন কারোর যদি মনে হয় এই গ্রেপ্তারি ও একজন বলিউড স্টার তথা অধুনা পর্যন্ত বলিউডের বাদশার মানহানি উদ্দেশ্য প্রণোদিত, তাহলে হয়তো তাকে দোষ দেওয়া যায় না। এমনটা নয়, প্রস্তাব হলো আরিয়ানকে অকারণে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, আরিয়ান খান এখনো আদালতে অপরাধী সাব্যস্ত হননি। কিন্তু তার আগেই মাদক কাণ্ডে তার গ্রেফতারি নিয়ে যে পরিমাণ ট্রলিং চলছে পাড়ার মোড়ে, সোশ্যাল মিডিয়ায়, তাতে মানহানি যে হয়েইছে কিং খানের বলা অসঙ্গত নয়। অথচ মজাটা হলো, আরিয়ান দোষী হতেই পারে, তার বিচারের দায় আদালতের, কিন্তু সুরাটের আদানি মুদ্রা পোর্টে 21,000 কোটি টাকার ড্রাগ কি করছিল, 3,000 কেজি হেরোইন সেখানে কি করছিল, কিভাবে এসেছিল তা প্রশ্ন অনেক। আদানি পোর্টে যে বড় কোনো ড্রাগ সিন্ডিকেটের ব্যবসা চলছে না, তার নিশ্চয়তা কি? আর এটা যে শুধু এখনকার বিষয় তা তো নয়। এই যে 3,000 কেজি হেরোইনের ক্ষেত্রে অন্তত যে সংস্থার নাম সামনে আসছে, সেই সংস্থায় জড়িত ছিল এবছর জুন মাসের একটি ড্রাগ কেলেঙ্কারিতেও, যে ড্রাগ এসেছিল আফগানিস্তান থেকে গুজরাটে, এবং গোটা দেশে সেই ড্রাগ যে ছড়িয়ে পড়েছে তা বলাই যায়। প্রশ্ন তুলেছেন এমনকি কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতো। গত বছর বলিউডে 2 গ্রাম ড্রাগ পাওয়া গিয়েছিল, সেই নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া থেকে সরকার অনেক প্রশ্ন তুলেছিল। ড্রাগের কারবার করেন এমন কোনো প্রমাণ ছাড়াই বলিউডের বড় বড় তারকাকে কাজ করায় তোলা হলো, নাম করে অপমান করা হলো। আর আজ 3,000 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, অথচ কেউ কেন কথা বলছেন না কোনো, অন্তত সরকারি তরফে? সে প্রশ্নের উত্তর বুদ্ধিমানেরা আন্দাজ করতেই পারেন। কিন্তু ওই ড্রাগ বাজেয়াপ্তর ঘটনা থেকে নজর ঘোরাতে কিং খানের ছেলেকে বুক করা নয় তো, তাতে সকলেই ওই বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে। স্টার জীবন ভয়ঙ্কর জীবন, পান থেকে চুন খসলে কেউ ছেড়ে কথা বলবে না। ওদিকে স্টারের ছেলের অপরাধ নিয়ে কথা বলতে বলতে সকলেই ভুলে যাবে 3,000 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে কোন বন্দর থেকে। মানুষ আর জবাব চাইবে না জাতীয় নিরাপত্তা নিয়ে, প্রশ্ন করবে না প্রধানমন্ত্রীকে চাকরি দেবেন বলেছিলেন তার জায়গায়, আর বলবে যে না, সেটা তো পরিষ্কার ইতিমধ্যে।
শাহরুখ খানের 2015 কথাটা স্মরণ করুন। বড্ড বেশি স্পষ্ট বলেছিলেন শাহরুখ, তার মানহানি হলে গোটা দেশ তাতে সামিল হবে, সকলে জানে, আর ঢাকা পড়ে যাবে বড় বড় প্রশ্নগুলো। মোদী শাহ তো জানেন, বারে বারে দেশ মে ছোটি ছোটি বাতে হতি রহতি হ্যাঁ, সেটাই স্বস্তি তাঁদের।